আমি অভি আর আমার সোলো ট্রাভেলের দিন শেষ বসে কই দিচ্ছি আমার ট্রাভেল সঙ্গী এবং জীবন সঙ্গী ইনি আমার দলপত্নী এনার কাজই হচ্ছে ঘুমানো ঘুমানো অ্যান্ড ঘুমানো এবং এইটা হলো আমাদের রিটায়ারি রুম নন এসি এবং 12 ঘন্টার জন্য ভাড়া করা হয়েছে এখন ভোর 3:30 বাজে এবং আমরা এই মুহূর্তে এর্নাকুলামে নেমে গেছি এখন এখান থেকে এখন আলাপিট ট্রেন ধরবো নমস্কার আমি অভি আর আমার সঙ্গে এই মুহূর্তে আমার সোলো ট্রাভেলের দিন শেষ এবং পরিচয় করে দিচ্ছি আমার ট্রাভেল সঙ্গী এবং জীবন সঙ্গী রিম্পা দাস কর্মকারের সঙ্গে তো আমরা কোথায় যাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমরা এটা হানিমুন অবশ্যই হানিমুন কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ কেরালা গাইড তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ কেরালা ট্রিপের বিশেষ করে মুন্নার এবং আলাপ্পি এবং কোচির এই তিনটে জায়গার টোটাল যে এক্সপিরিয়েন্স সেটা পাবেন তো ভিডিওটা শেষ করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা বর্তমানে চলে এসেছি হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে 23:55 ট্রেন দেবার কথা অর্থাৎ 11:55 এবং যে ট্রেনটা আমরা বিজয়পাড়া হয়ে ভায়া যাচ্ছে উইকলি দুটো ট্রেনই যাই যে ডিটেলসটা আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন ট্রেন ডিটেলস বেশি লাগেজ হয়নি মাত্র এই একটা এখানটায় যে ট্রলিটা আছে এই একটাতেই আমাদের আমরা সব বুক করেছি আর ওখানে প্যাকের মধ্যে খাবার দাবার কিছু রয়েছে তো আপনারা খুব শর্টে কিন্তু এটা প্যাক করতে পারেন আপনি আগে নর্মাল দর্শক ছিলেন এখন কিন্তু আপনি একজন ব্লগারের ওয়াইফ এবং ভবিষ্যতের ব্লগার তো কেমন লাগছে আপনার এখন কিছু লাগছে না এক্সপিরিয়েন্স হতে চলেছে এখানে এটা কি আপনি ট্রেনি ব্লগার তাহলে কি আপনি প্রফেশনাল হেল্পার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স এটা হচ্ছে যে আমরা আমাদের দুটো সিট দুটো কামরায় পড়েছে তো সেহেতু শেষ পর্যন্ত এই এই আপার একদম আপার বাড়তে আমরা একটা সিটে অ্যাডজাস্ট করছি এবং এদিকটাতে কিন্তু রয়েছে আমাদের লাগেজ তো লাগেজ আমরা এবং টোটাল এই এই সিটে আমাদের বিজয়বাড়াপন যেতে হবে যেটা কিনা আগামীকাল মানে 24 ঘন্টার কাছাকাছি প্রায় রাস্তা আমাদেরকে কিন্তু এইভাবেই যেতে হবে এভাবেই শুরু হলো আমাদের কেরালা ভ্রমণের যাত্রা আর কোনো রকম রাতটা কাটিয়ে দেখা মিলল সকালের আকাশের নীলে মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া মুখের মিছিলে ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া বলো আর কি হলে বেশ হয় সকালে ব্রেকফাস্ট বাড়িতে করে আনা আলু তরকারি এবং বাড়ির রুটি এটা আমাদের ব্রেকফাস্ট হবে কারণ যতটা পারা যায় বাইরে খাওয়াটা অ্যাভয়েড করা কিন্তু করার না বাইরে যেতেই হবে খেতেই হবে এখানে একটু সন্দেশ রয়েছে আমাদের ব্রেকফাস্টের জন্য বাবা পাঠিয়েছি বাবা কে পাঠিয়েছে বাবা উড়িষ্যা পার হবার পর স্লিপার ক্লাস যেন জেনারেলে বদলে গেল এই মুহূর্তে আমরা নেমে গেছি বিজয়পাড়াতে এবং বিজয়পাড়াতে আজকের রাত্রে এখানে স্টে করবো এবং তারপর আমরা ভোরবেলাতে রওনা হব হচ্ছে এর্নাকুলামের উদ্দেশ্যে এবং এখানে আমরা রিটার্নিং রুম বুক করেছি এখানে রাতে খাওয়া দাওয়া হবে এবং এখানে আমরা থাকবো এবং এইটা হলো আমাদের রিটার্নিং রুম নন এসি এবং 12 ঘন্টার জন্য ভাড়া করা হয়েছে এবং যার রেন্ট পড়েছে 333 টাকা এরকম আর কি তো দেখে নেবো রুমটা কেমন তো বেডশিট দেওয়া আছে একটা আমাদের পারফিউম বেডশিট আছে ইউজ করবো বাথরুমটা এটাকে আমি বলবো না যে খুব ক্লিন গভর্নমেন্ট রিটার্নিং রুম তো নন এসি এখানটায় পাখা রয়েছে এরপর রাতের খাবার সেরে একটু ঘুমিয়ে ভোরবেলাতে প্ল্যাটফর্মে এলাম ট্রেন ধরবার জন্য এখন ভোর প্রায় 4:00 বাজে এবং আমরা এখন বিজয়পাড়া থেকে যাচ্ছি এর্নাকুলামের উদ্দেশ্যে এবং আমাদের ট্রেনটা একটু লেট তো এই ট্রেনটা আগামীকাল 2টোর সময় নামানোর কথা আছে এর্নাকুলাম জাংশনে এরপর সকাল হলো ও আমরা স্টেশন থেকে নিয়ে ওঠা ইডলি দিয়ে আমাদের ব্রেকফাস্ট চাললাম ইনি আমার দলপত্নী এনার কাজই হচ্ছে ঘুমানো ঘুমানো অ্যান্ড ঘুমানো যখন যখন পাচ্ছেন বই পড়ছে আমার ঘুমো দিচ্ছে না নিয়ে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে নিচ্ছ এগেইন স্লিপিং
দ্বিতীয় দিনের ট্রেনের অভিজ্ঞতা আমাদের বেশ ভালোই ছিল। এরপর সারাদিন পর আমরা শুধু অপেক্ষা করছিলাম কখন ভোর হবে আর আমরা ট্রেন থেকে নামব। এখন ভোর 3:30 বাজে এবং আমরা এই মুহূর্তে এর্নাকুলামে নেমে গেছি এবং আমরা এখন এর্নাকুলামে নেমে আমরা এখন এখান থেকে এখন আলাপ্রিট ট্রেন ধরব এবং তার জন্য ওখানে ওয়েট করতে হবে আমাদেরকে হয়তো বা, এবং কী কী ট্রেন আছে সেটা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এই মুহূর্তে স্টেশন চত্বর আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, তো ইটস বেটার যে আপনারা এই সময়টাই স্টেশন চত্বর এইখানটা থেকে মানে ফাঁকা করে যেখানে লোকজন আছে সেখানটায় চলে যাওয়ার জন্য। আমরা এর্নাকুলাম থেকে আলাপ্পি যাওয়ার জন্য ট্রেনে অলরেডি উঠে পড়েছি এবং নামার সময় এসছে। আপনারা যদি এর্নাকুলাম থেকে আলাপ্পি যেতে চান তাহলে কিন্তু আপনারা মোট 3 ভাবে যেতে পারেন, এক হচ্ছে ক্যাব বুক করে, 2 বাস এবং 3 হচ্ছে ট্রেন। ট্রেনে কিন্তু সব থেকে সস্তা এবং কম সময় লাগবে আপনার, যেমন আমরা কিন্তু মাত্র 35 টাকা পার হেড টিকিট দিয়ে এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছি এবং এটা 1 ঘন্টার মতন সময় লাগালো আলাপ্পি আসার জন্য। তো এটা কিন্তু একটা ভালো মাধ্যম হতে পারে, যারা জানেন না তারা কিন্তু সস্তাতে এবং খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু এই মাধ্যমটা অবশ্যই নিতে পারে। অবশেষে আমাদের ট্রেন থামলো সেই বহু প্রতীক্ষিত আলাপ্পিতে। মোটামুটি 4:55 নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেছি আলাপ্পি যে মেইন স্টেশন সেখানে, এবং এইখান থেকে আমাদের যে বোট হাউস সেটার চেক ইন টাইমটা একটু দেরিতে, মানে এটা এই টাইমই সকাল 11:30-11:30, তো তার আগে আমরা এখানকার বিচ ঘুরবো। তো ম্যাম অতএব মানে আমরা প্রায় 53 ঘন্টা জার্নির পর এখানে এসে পৌঁছালাম, আপনার মন ঠিক আছে? অসুবিধা হয়নি, কিন্তু ফার্স্ট ট্রেনটায় প্রবলেম হয়েছিল একটু, তারপর ট্রেন ব্লগার যেটুকু বলেছে ঠিকই বলেছে। আলাপ্পি স্টেশনে প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমরা এখন বেরোচ্ছি, কিন্তু আমরা এই মুহূর্তে যাবো বিচে। এবং বিচ এখান থেকে দেখলাম যেটা গুগল ম্যাপে যে মাত্র 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, আর গাড়িতে 4 মিনিট ডিপেন্ড করছে যে আমরা কিসে যাবো। তো আপাতত স্টেশনের বাইরে বেরোলাম, এবার আমরা আমাদের স্টেশন বিচে দেখি, কারণ এখানে সূর্যোদয়টা কিন্তু একটা লেটে হয়। আমরা প্রায় 1.5 ঘন্টার মতন বসলাম, এখন প্রায় 6:30 বাজতে চললো, এখন কিন্তু সূর্যের দেখা নেই, জাস্ট একটু আলো হয়েছে, যার জন্য এই মুহূর্তে আমরা বেরোলাম। এটা হচ্ছে আলাপ্পি স্টেশন। আলাপ্পি স্টেশন থেকে বেরিয়েই সামনেই রয়েছে প্রিপেড অটো বুকিং কাউন্টার। আপনি এখান থেকে চাইলেই প্রিপেড অর্থাৎ সঠিক মূল্যে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। এছাড়াও অ্যাপসের মাধ্যমে ক্যাব বুক করে অথবা এখান থেকেও ক্যাব বুক করে যেতে পারেন। ম্যাডাম এই মুহূর্তে লাগেজ নেবার জন্য উৎসাহিত ছিলেন, কিন্তু লাগেজ নিতে পারছেন না, লজ্জায় মুখ ঢাকছেন। আলাপ্পিতে এসে সবাই বোট হাউসেই প্রথমে যায়, বিচে কিন্তু কেউ আসে না। যে নৌকাগুলো দেখছেন এই নৌকা থেকে কিন্তু মাঝিরা এখানে মাছ ধরে আনেন, এবং এখানে কিন্তু সেই জাল থেকে বেশ কিছু মাছ ধরে তার মধ্যে কাঁকড়া রয়েছে। অবশেষে আমার ফেভারিট খাবার, আমি যেটা ভালো খাই ধোসা, তো সেই দেশেই এসেছি, মন ভরে এখানে শুধু ধোসা 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 আর খেয়ে যাবো আর কিছুই না।